এ জলে থাকা দানব মৎস্যজীবী জালে ধরা পড়ল 91 কেজি ওজনের মাছ মালদহে গঙ্গা থেকে ধরা পড়ে মাছটি দানব মাছটিকে বাজারে নিয়ে আসার পরই তাকে দেখতে ভিড় জমে যায় বাজারে এক মাছের ওজন প্রায় 91 কেজি মৎস্যজীবীর জালে ধরা পড়ল দানব আকৃতির মাছ স্থানীয়রা জানাচ্ছেন মাছটির নাম বাঘার মাছ আর এই মাছ বাজারে আনতেই রীতিমতো ভিড় জমে যায় মাছ বাজারে বুধবার ঘটনাটি ঘটেছে মালদা শহরের নেতাজি মার্কেটে জানা গেছে মালদার গঙ্গায় মাছ ধরছিলেন মৎস্যজীবীরা সেই সময় মৎস্যজীবীদের জালে ওঠে এই মাছ মদির মহলদার 30,000 টাকায় মাছটিকে কিনে নেন মৎস্যজীবীদের কাছ থেকে নিয়ে আসেন নেতাজি বাজারে স্থানীয় বাজারের মৎস্যজীবীরা জানিয়েছেন 500 থেকে 600 টাকা কেজি দরে বিক্রি হয় এই মাছ এ বিষয়ে ওই আড়তদার জানান মাছটিকে বাজারে আনতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে তাদের বাজারে আনার পর গোটা মাছ বাজার জুড়ে রীতিমতো হই হই কাণ্ড বেঁধে যায় অনেকেই দানব আকৃতির এই মাছের ছবি তুলতেও শুরু করেন বাজারে আসা ক্রেতাদের অনুরোধ রাখতে গিয়ে মাঝে মধ্যেই হাত ঢুকিয়ে মাছের হাঁ মুখের ভেতর পর্যন্ত সকলকে দেখান মৎস্যজীবীরা আমরা আড়তে নিয়েছি এটা মাছ ধরা পড়েছে মানিয়ারির দিকে হ্যাঁ বিহারের মানিয়ারির দিকে ওখান থেকে আমি কিনে নিয়ে এসেছি বাঘাটার মাছ নাম বাঘার মাছের নামটা বাঘার 85 কেজি কেমন দাম আছে দাম আজকে সেরকম পাইনি ওই জন্য আজকে রাখা যাবে মাছটা হ্যাঁ কালকে বিক্রি হবে দামটা মোটামুটি 450-এর মধ্যে হ্যাঁ গঙ্গা নদীতে ওই মানিকচক ঘাটি এ বিষয়ে নেতাজি মাছ বাজারের এক ব্যবসায়ী নূর ইসলাম বলেন এই মাছটিকে বাঘার মাছ বলা হয় বহুদিন পরে এই মাছ এই বাজারে এসেছে প্রায় 91 কেজির মতো ওজন হয়েছে মোটামুটি তো বছর খানিক পরেই মাছটা দেখা দিল এক বছর আর সবচেয়ে বড় দামটা তো ভ্যাটুলটা না দামটা তো মানে 600-700 টাকা নিচে তো হবে না আর সে বাঘার মাছ তার মূল্য দামটা কেউ দিতে পারবে না সেই জায়গায় বাগারটা আমাদের সবচেয়ে ভালো মাছটা উঠেছে মালদায় এসে ধরা পড়েছে এসে নিয়ে আর সেই জায়গাটা আমরা মালদায় ব্যবস্থাটা নিব সবকে দেওয়ার এই মাছটা নেতাজি মার্কেট নেতাজি পৌর মার্কেট মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগা এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ